শুনে রেখে দেন, এই 3 লাখ মিডিয়ার মেহনত আজকে ইনশাআল্লাহ এই ইউটিউবার ভাইরা তাদের মেহনতকে ফিকে করে দিয়েছে, পানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে, এর দ্বারা কি ফায়দা হচ্ছে, সেদিনে এক সপ্তাহ আগে আমার মাদ্রাসার জলসা ছিল 23শে ফাল্গুন। সেদিনই একটা বর্ধমান টাউনে হিন্দু মা আমাকে ফোন করেছে, হিন্দু বোন, হুজুর আপনি ইয়াসিন সাহেব? আমি বললাম জি। কে আপনি? বললে বর্ধমান টাউনে বাড়ি, আমি একজন হিন্দুদের মেয়ে, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কি ব্যাপারে? বলে হুজুর 1 বছর ধরে আপনার বয়ান শুনি আমি বাড়িতে, আল্লাহ আমাকে, আমার সন্তান, আমার স্বামী সকলকে কবুল করে যে আমাদের ইচ্ছা জেগেছে ইসলাম কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে? শুধু তাই নয়, আসাম শিলচরের একটা ছেলে আমাকে ফোন করেছিল, ব্যাঙ্গালোরে আছে, আমাকে প্রায় ফোন করে। সেই ছেলেটা বললে হুজুর 5 বছর ধরে ইউটিউবে আপনার বক্তব্য শুনি, শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করেছে, আমার স্ত্রীকে কবুল করেছে, আমার বাবাকে কবুল করেছে, আমার মাকে কবুল করেছে, আমার পুরো পরিবার ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আরো বড় দলিল নিতে চান, আমার এলাকায় আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, প্রথম রমজানই আমি নিয়ত করেছি, আমার এলাকায় থানাটার নাম হচ্ছে আউসগ্রাম থানা। কি থানা বললাম বাবা? পেপারে পড়বেন, নেটে পেয়ে যাবেন, থানাটার নাম হচ্ছে আউসগ্রাম থানা। ওই থানায় একটা গ্রামে 115 ঘর একসাথে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিডিয়ারা এগুলো দিবে না, মিডিয়ারা এগুলো প্রচার করবে না, একসঙ্গে 115 ঘর মুসলমান, আপনি ভেবে উঠতেই পারবেন না আল্লাহ তাদেরকে কিভাবে কবুল করেছে। পহেলা রমজানের আগের দিনেই আমি তাদের কাছে যাব, মনের কিছু বাসনা পূরণ করতে, গরিব মানুষ তাদের জন্য কিছু সামগ্রিক নিয়ে যাব, আল্লাহ যেন আমাকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম আমিন। এই ইউটিউবের দ্বারা কত ফায়দা হচ্ছে বলে দিই আপনাদের। মেদিনীপুর ঘাটালটা কি মেদিনীপুর পড়ছে? পশ্চিম মেদিনীপুর, ওই ঘাটাল এলাকার একটা মেয়ে ফোন করেছে বোম্বে থেকে, আমার জলসা শুনেছে, আমি একটা জলসাই বলেছি যে মুসলমানকে, মুসলমানের পরিচয় কি, একটা ব্যাপার খুব সুন্দর একটা ব্যাপার আমি আলোচনা করেছিলাম একটা জলসাই মুর্শিদাবাদে। ব্যাপারটা হচ্ছে বিবাহ নিয়ে, একটা মুসলমান একটা অমুসলিম মেয়েকে বিয়ে করলে কিভাবে বিয়ে করবে, এই নিয়ে আলোচনা করেছিলাম। মেয়েটা কিন্তু মুসলমান ঘরের। হুজুর আমি আপনার বক্তব্য শুনেছি, আপনি একটা জলসাই বলেছেন শাহরুখ খান তার স্ত্রীকে মুসলমান করতে পারেনি, তাই তার ছেলেগুলো অবৈধ সন্তান। আমি বললাম কি ব্যাপার? বলে আমার একটা বড় কেস আছে আপনাকে একটু বলতে হবে। কি হয়েছে? বলে আমি মুসলমানদের মেয়ে, আমার বাড়ি মেদিনীপুর জেলায়, আমি কিন্তু একটা হিন্দুদের ছেলেকে বিয়ে করেছি, বর্তমানে বোম্বেতে থাকি। জোরে বলুন না নাউজবিল্লাহ। বড় কষ্ট হলো শুনে। আমি দোয়া করলাম আল্লাহ তুমি এই মাকে হিদায়ত দান কর। সে বললে এখন আমি কি করব? আপনার বক্তব্য শুনতে শুনতে আমার মনে দাগ কেটে গেছে, আমার মনে ভয় ঢুকেছে, আল্লাহ আমি এখন কি করব বলো। আমি বললাম তুমি তোমার স্বামীকে দাওয়াত দাও কালমা, সে যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায় তুমি নিকাহ পড়িয়ে নেবে, হালাল হয়ে যাবে, দুজনের জন্যই জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে আমার স্বামীকে আমি দাওয়াত দিই, আমার স্বামী কিন্তু মানে না, আমার স্বামী কিন্তু আমার কথা শুনে না, আর কি করব আমি? আমি বললাম যদি না শুনে না কালমা পড়ে তোমাকে তার কাছ থেকে সরে চলে আসতে হবে। বলে হুজুর আমার 2টো বাচ্চা হয়ে গেছে। আমি বললাম কত বয়স তোমার? বলে 32-33 বছর বয়স হবে। আমার 2টো বাচ্চা হয়ে গেছে, বাচ্চাগুলোর কি হবে? আমি তাকে উদাহরণ দিলাম, ধরে লাও তোমার স্বামী মরে গেল, তাহলে কি হবে বাচ্চাগুলো? বাচ্চার মালিককে, রুজির মালিককে, হায়াতের মালিককে? তাকে আমি বুঝালাম হায়াতের মালিক আল্লাহ, তোমার যে সন্তান এসছে তোমরা শুধু বাহানা,
সন্তানদের তকদিরে কি আছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ যদি সে কালমা না পড়ে তোমাকে অবশ্যই সরে আসতে হবে। দিয়ে অন্য মুসলিম একটা যুবককে বিয়ে করতে হবে জান্নাত পাবার আশায়, আর তা না হলে তুমি যতদিন তার সঙ্গে ঘর করবে ব্যভিচার করা হবে, হারাম সম্পর্ক হবে। নিষিদ্ধ পল্লীতে যেমন সম্পর্ক করা হয় একটা বেশ্যা মেয়ের সঙ্গে, ঠিক ওই রকমই এক্স্যাক্টলি সম্পর্ক হবে। আপনার গায়ে লাগতে পারে, আপনার ব্যথা লাগতে পারে, আমার নবী বিশ্ব নবীর হাদিস, হক কথা বলে সত্য কথা বলে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও না। আমার ভাই, মিথ্যা কথা বলে বানিয়ে কথা বলে আমি আপনাকে হাসিয়ে দেবো, এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না। সত্য কথা বলবো, আপনার মধ্যে পাপ থাকলে আপনি পাপ থেকে বেরিয়ে আসুন। আমার আল্লাহ ক্ষমার একটা বড় জায়গা রেখে দিয়েছেন, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কেমন জায়গা? হে আমার নবী বিশ্ব নবী সনম, আমার বান্দা বান্দিরা যদি পাহাড়ের মতো গুনাহ করে, সমুদ্রের পানির ফেনার মতো গুনাহ করে, তারপরও বলে দাও সূরায়ে ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরান রাহিমা, যারা তোবা করার মতো তোবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাহাড়ের মতো গুনাহ করবেন, ইস্তেগফারটা ইস্তেগফারের মতো করে পড়বেন, আমার আল্লাহ আপনার পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সবাই ইস্তেগফার করবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। জীবনে যদি জীবনের ইস্তেগফার গুনাহগুলো ক্ষমা করাতে চান, মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাতা, আমাদের দেশের লোক মনে করে উলামারা কি করেছে, শুনে নেন। যারা ইতিহাস পড়েন, যারা ভারতের ইতিহাস পড়েন, যারা বাংলা মিডিয়ামে পড়েন, ইংলিশ মিডিয়ামে পড়েন, তারা ইতিহাসের পাতায় আমাদের মতো হাফেজ মৌলবিদের নাম দেখতে পান না। দিয়ে এরা বলে মৌলবিরা সমাজের জন্য কি করেছে, আরে আমাদের নামকে মিটি দেওয়া হয়েছে। যদি ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম তৈরি হয়েছে তো ইয়ে মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় উলামায়ে দ্বীনরা নিজেদের গর্দান দিয়েছে, 56,000 আলেমকে লাহোর থেকে দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে মৌলবিদিকে ঝুলানো হয়নি। একটা তথ্য শুনলে চোখ দিয়ে পানি আসবে, হযরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই কলকাতার মাটিতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন, দারুল উলুম দেওবন্দের মাটিতে ইন্তেকাল করার পরে খবর এলো ইনি রাতারাতি ফিরে গেলেন। যখন ফিরছেন দেওবন্দে তখন সকাল 10টা বাজছে, গোসল দেওয়া হয়ে গেছে হযরতে। যিনারা গোসল দিয়েছিলেন তিনারা হযরতের কাছে এসে কাঁদতে লাগলেন, হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের শরীরে এমন একটা জিনিস দেখলাম যার জন্য আমাদের বুক ফাটা কান্না বেরিয়ে এলো। কি দেখলে তোমরা? আমরা দেখলাম হযরতের কোমরে একটাও মাংস ছিল না, মনে হচ্ছে আগুনে করে কে যেন পুড়িয়ে দিয়েছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের জন্যে হযরত বললেন, শোনো, তোমরা যখন জেনেই গেছো যে হযরতের কোমরে মাংস ছিল না, সব পুড়া পুড়া দাগ ছিল, পুড়ে গিয়েছিল, মাল্টার জেলে আন্ডারগ্রাউন্ডে ইংরেজরা 4টা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন ধরিয়েছিল, আর বললে, শোনো হে শাইখুল হিন্দ, তুমি মুসলমানদেরকে ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তো তিনি একটাই কথা বলেছিলেন, আমি আমার দেশের সঙ্গে গাদ্দারি করতে পারবো না, আমি হচ্ছি সেই নবীর ওয়ারিস, সেই নবীর ওয়ারিস যে নবীর সাহাবিরা নিজেদের জানমালকে কুরবান করেছে কিন্তু কালমা থেকে সরেনি, আমি আমার কালমা থেকে সরার রাস্তা নাই, তোমরা আমার প্রাণ নিয়ে লাও কিন্তু আমি আমার দেশের সঙ্গে গাদ্দারি করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজের প্রাণ দিতে রাজি হয়েছেন, দেশের সঙ্গে গাদ্দারি করেনি। ইতিহাসের পাতা থেকে মৌলবিদের নাম মুছে দেওয়া হয়েছে। জানেন, জেলের মধ্যে
ইংরেজরা 40 জন বড় বড় আল্লাহর ওলিকে জেলের মধ্যে পুড়ে দিলেন। রমজানুল মুবারকের মাস শুরু হবে, তিনাদের মধ্যে কেউ হাফিজে কোরআন ছিল না, তারাবি কে শোনাবে, খতম তারাবি জেলের মধ্যে। তিনাদের মধ্যে মাসুয়ারা বসল। বর্ধমান জেলার কৈথনের মাটিতে শুয়ে আছেন মোল্লা ইসাহাক সাহেব কৈথন বীর রহমতুল্লাহ আলাই। তিনি বললেন, চিন্তা করবেন না হযরত, ইসাহাক শুনিয়ে দিবে। 30 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে জেলেতে তারাবি শুনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মোল্লা ইসাহাক সাহেব কৈথন বীর রহমতুল্লাহ আলাই। এরপরও বলছেন আলেমদের অবদান নাই। চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আপনাদের কাছে, যদি সময় হয় জীবনে কোনো দিন একবার যাবেন লখনৌর মাটিতে, নদওয়াতুল উলামায় গিয়ে খালি লাইব্রেরিতে ঢুকবেন। এই পৃথিবীর বুকে যতগুলো কবি, যতগুলো সাহিত্যিক, যতগুলো জ্ঞানী এসছে, সব থেকে বেশি বই লিখেছেন, কিতাব লিখেছেন, তিনি হচ্ছেন হযরতে আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনার জিন্দেগিতে যিনি 4,500 কিতাব লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কবি, কোনো সাহিত্যিক এত কিতাব লিখতে পারেনি। মোল্লা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই 1,500-এর বেশি কিতাব লিখেছেন নিজের জিন্দেগিতে। নিয়ে আসুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কটা বই লিখেছে, কাজী নজরুল ইসলাম কটা বই লিখেছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কটা বই লিখেছে, বঙ্কিমচন্দ্র কটা বই লিখেছে, শরৎচন্দ্র কটা বই লিখেছে, স্বামী বিবেকানন্দ কটা বই লিখেছে, মোল্লা আলী মিয়া সাহেব যেসে বই লেখেনি, তিনার লেখা বই, আরবির লেখা বই, মদিনা মক্কা মদিনার ইউনিভার্সিটি সিলেবাসে পর্যন্ত পড়ানো হয়। ভারতের যে আলেমকে আরবের বাদশাহ আব্দুল আজিজ সোনার উটের ওপরে সোনার চাদর বিছিয়ে মক্কায় ঘুরিয়েছিল, তিনি হচ্ছেন মোল্লা আলমি সাহেব নদভী রহমতুল্লাহ আলাই, যিনি কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে আরবিতে বক্তব্য দিয়েছিলেন। আরবের শেখরা বলেছিল এই রকম মৌলবি ভারতবর্ষে আছে, শুনে নিন, কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে আরবের মাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা পরে শুনিয়েছে মিসরওয়ালা, আর তার ব্যাখ্যা বিশ্লেষণ তার হাল বার করেছে হিন্দুস্তানের আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আল্লাহর ওলি এই দেশে গুজরে গেছে, এই ভারতে গুজরে গেছে, এই হিন্দুস্তানের মাটিতে গুজরে গেছে। আমাদের ভারতে একটা কথা বলে যাই, গোটা ভারতবর্ষে এবং এশিয়া মহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে খালি একটা মাসলাকে নিয়ে প্রচুর প্যাঁচাল চলছিল, সেটা হচ্ছে একটা শিক্ষক মাদ্রাসার একটা আলেম, তার বাড়ি বর্ধমানে, সে আছে বৈজবেরিয়া মাদ্রাসার শিক্ষক। সেই শিক্ষকটা বাড়ি থেকে ফিরে এলে মুসাফির হবে কি হবে না, এই মাসলা দারুল উলুমে পর্যন্ত ঝামেলা চলেছে মাসলা নিয়ে। কেউ বলেছে মুসাফির, কেউ বলেছে না মুসাফির লই মুকিম, এই নিয়ে ঝামেলা। এর মাসলা হাল করেছে মুফতি সালমান মনসুরপুরি, যিনি শাহি মুরাদাবাদের শাইখুল হাদিস, পাকিস্তানের জাস্টিস, তিনি হচ্ছেন মুফতি শাফি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের ছেলে মুফতি তাকি উসমানী আহমদ বুখারি। আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, তিনি হচ্ছেন পাকিস্তানের জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে লয়ারদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আল্লাহ এত জ্ঞান দিয়েছেন। আমার ভাই, সবাই বলুন আলেমদের কদর করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের পাশে উঠা বসা করুন। একটা কথা আমাদের গুদা বাংলায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, বয়স্ক মানুষরা বলতো তাই না, সঙ্গ দোষে কি হয় লোহা ভাসে। যদি আপনার সঙ্গ খারাপ হয় আপনিও খারাপ হবেন। আমাদের অনেক যুবক আছে মাতালদের দলে বসে, বসে না বসে না, আবার আমাদিকে বলে হুজুর আমি মাতালের দলে বসতে পারি, আমার বন্ধুরা মদ খায়, আমি কিন্তু বসে থাকি, আমি কিন্তু মদ ছুই না। এরকম ছেলে আছে না? নাই, আছে। তারা বলে মদ ছুই না, কতদিন ছুবি না, এক মাস দু মাস, তারপরে বন্ধু বলবে দেখ এক কুল্লি লে না বে, দেখ কীরকম লাগে,
লুবো খারাপ না আর খাবো না, লে না একটু, এক কুল্লি লিয়েছে, বিরাট খারাপ। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন বললে আজকে আর একটু লে দেখ ভালো লাগবে আজকে লে, দ্বিতীয় দিন দু কুল্লি, তারপরে তিন কুল্লি, তারপরে হাফ গিলাসের থেকে কম, তারপরে হাফ গিলাস, তারপরে ফুল গিলাস, তারপরে তুমি হবে একটা বোতল ধরা মাতাল, যেহেতু তোমার বসা উঠাটা হয়েছে মাতালদের পাশে। তুমি যদি লটারিওয়ালার পাশে বসো, তুমি লটারির টিকিট কাটবে এক মাস পরে। তুমি যদি টাস খেললেওয়ালাদের পাশে বসো, তুমি টাস খেললেওয়ালা হবে। তুমি যদি জো খেললেওয়ালাদের পাশে বসো, তুমি জো খেললেওয়ালা হবে। তুমি যদি নামাজির পাশে বসো, এক মাস পরে তুমি নামাজি বলে গণ্য হবে। জোরে বলবেন না আমার ভাই। যদি ভালো লোকের কাছে বসো, একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখো, তোমার উঠা বসা যদি আলেমদের সঙ্গে হয়, তোমার কাজটাও আলেমদের মতো হবে। তোমার মধ্যে নামাজ আসবে, তারবিয়াত আসবে, দিন আসবে। আজকে জানেন আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা বললে বড় কষ্ট হয়, আমাকে ইউটিউবে বহু যুবক গালি দেয়, আমি কষ্ট পাই না। আমি দোয়া করি আল্লাহ তুমি আদিকে হিদায়ত দাও, আল্লাহ তুমি আদিকে দিনের পথে নিয়ে এসো। যারা আমাকে মা বোন তুলে গালি দেয়, আল্লাহ এই মুসলমান ভাই দিকে তুমি হিদায়ত দাও। কেন জানেন? হক কথা বললে গায়ে লাগে না? লাগে না, হক কথা গায়ে লাগে। আপনাদিকে কিছু হক কথা বলে যাই, গায়ে লাগে। আমাদের দেশের একটা সিস্টেম আছে, এখন নতুন করে আসছে, এটা আগে ছিল না। আগেকার যুগে যখন আমাদের বাপদাদরা ছিল, আমাদের দাদরা যখন ছিল, আমরা যখন ছোট ছিলাম, মসজিদের মতওয়াল্লি করা হতো কাকে বাবা? হাজি সাহেবকে, নামাজিকে, দাড়িওয়ালাকে, পরেজগার ব্যক্তিকে মসজিদের মতওয়াল্লি করা হতো। এখন সুদখোর হোক, গাঁজাখোর হোক, লটারির টিকিট কাটে, নামাজ পড়ে না, এক ওয়াক্তের পয়সা আছে, গ্রামের মোড়ল বলে তাকে মসজিদের মতওয়াল্লি করে দেয়, এক ওয়াক্তে মসজিদে যায় না, এরকম আছে না? নাই, আছে। বড় কষ্ট লাগে আমার ভাই। এটাই হচ্ছে হক কথা, আপনার গায়ে লাগবে, কখনো নয়। শুনে রেখে দেন, এক টাকা নেই, বৈজবেইয়া বাজারে সবজি বিক্রি করে, কিন্তু লোকটা হচ্ছে ন্যায় পরায়ণ, লোকটা নামাজি, লোকটা দিনদার, তাকে মসজিদের মতওয়াল্লি করো, আমানতের খেয়ানত হবে না। কিন্তু যদি একটা লটারিওয়ালাকে যদি মসজিদের মতওয়াল্লি করো, ও সুযোগ পেলে মসজিদের টাকার লটারির টিকিট কাটবে। এ ঠিক বলছি না ভুল বলছি? সে তো হারাম হালাল বুঝে না। যদি হারাম হালাল বুঝত, মতওয়াল্লি হওয়ার পরে, মসজিদের সেক্রেটারি হওয়ার পরে, মাদ্রাসার সেক্রেটারি হওয়ার পরে, মাদ্রাসার ক্যাশিয়ার হওয়ার পরে, তার আর হারাম খাওয়া যেত না, হারাম পথে যাওয়া যেত না, হালাল পথে তাকে চলতে হতো। আজকে বড় কষ্ট লাগে, মুসলমানদের ছেলেরা পহেলা জানুয়ারি পালন করে, আপনাদের দেশে করে না মনে হয়? হ্যাঁ, ডিজে বক্স বাজিয়ে ফিস্টি করে মুসলমানদের যুবকরা পহেলা জানুয়ারি, পঁচিশে ডিসেম্বর পালন করে মুসলমানদের ছেলেরা, কেক কিনে নিয়ে এসে সন্তানকে খাওয়াচ্ছেন, আজকে পঁচিশে ডিসেম্বর বড় দিন। শুনে রেখে দেন, যারা পঁচিশে ডিসেম্বর কেক কিনে খাইয়েছেন, খেয়েছেন, হারাম খেয়েছেন, ইস্তেকবার করুন, আগামী থেকে করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। চব্বিশে খাবেন, ছাব্বিশে খাবেন, সাতাশে খাবেন, পঁচিশে ডিসেম্বর খাবেন না। আপনি হারাম খেয়েছেন, হারাম খাইয়েছেন। আমি দলিল দেব কোরআন থেকে আমার ভাই। আমাদের যুবকরা পহেলা এপ্রিল পালন করে, মার্চের পরে কি আছে কথা বলুন? এপ্রিল, মার্চের আগে কি ছিল? হ্যাঁ, ফেব্রুয়ারি, চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, প্রপোজ ডে, তার মানে কি বুঝলেন? সেই দিনে যদি কেউ কি প্রেম করতে চাও তো তাকে বলতে পারো, তাই না? মানে অনেক মেয়ে আমি আজকে প্রপোজ করব, প্রপোজ, ঝাঁটা জুতো খাবি কবরে, হারাম খো। তারপরে তারপরের নাম হচ্ছে রোজ ডে। রোজ ডে মানে জানেন? গোলাপ, রোজ মানে কি? গোলাপ। প্রেমিকাকে পার্কে ডেকেছে, পার্কে আসবি, ই চলে গেছে হলদিয়া পার্কে, কি বুঝলে? হুঁটো গেড়ে গোলাপ ফুলে আই লাভ ইউ, জুতো খাবি, হারাম খোর। ওই গোলাপ ফুলটা না কিনে, ওই টাকায় যদি দুটো কাপে আপেল কিনে নিয়েছে,
বাবা মায়ের হাতে দিতিস, তোর বাপ যদি দোয়া করত বিদ্যুতের গতিতে আল্লাহর বারগাহে কবুল হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হাতে দুটো আপেল এনে দিতে পারলি না, বেঈমান নেমো খারাপ। এরপরে বলবেন প্রুফ দেন। যুবকরা শোনো, যারা এই সমস্ত হারাম কাজগুলো পালন করেন তাদেরকে বলে যায় তারা শোনো, কোরআনে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগজুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসরণকারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। সবাই বলুন এটা থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাল্লাহ। আমার ভাই কেন বলছি শুনে, আজকে ইমানদারির সঙ্গে বলবেন। আপনাদের এখানে অনেক অমুসলিম ভাই বাস করে না, করে না এ কথা বলুন? হ্যাঁ না না করে অমুসলিম ভাই? আপনাদের এখানে কোনো অমুসলিম ভাইয়ের নাম আছে? আব্দুর রহমান দেখাতে পারবেন? আব্দুল সাত্তার দেখাতে পারবেন? আব্দুল জাব্বার দেখাতে পারবেন? আবু বাকার দেখাতে পারবেন? উমর দেখাতে পারবেন? নাই। আর আমি মুসলমানদের বলে দিচ্ছি, নাট বল্টু পল্টু ঝন্টু সন্টু ফন্টু সব আছে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি নিজেকে মুসলমান বলছো, তোমার নাম কেউ নিল না, কিন্তু তুমি বেঈমান আর কাফের নামগুলো ইউজ করছো, তোমাকে এত ভালো লেগেছে। বর্ষাকালে বিটি জন্ম লিচে সকরে নাম রাখছে বর্ষা, ঝাঁটা খাবি কবরে। দাদি ভালোবেসে নাম রাখছে বর্ষা, কবরে জুতো খাবি মরণের পরে। বিটির নাম রেখেছে করিনা, বিটির নাম রেখেছে করিসীমা, বিটির নাম রেখেছে গোলাপি, বিটির নাম রেখেছে আপনার দীপালি সিপালি। তো তারা ড্যান্স করবে না তা কি করবে? কোরআন পড়বে? ফিল্মের নাচনেওয়ালির নাম তোমার বিটির নামে রেখেছ? গায়ে লাগবে কথাটা, বাড়িতে গিয়ে অনুশোচনা করবেন। আপনার আয়েশা নামটা পছন্দ হলো না, ফাতেমা নাম পছন্দ হলো না, খাদিজা নাম পছন্দ হলো না, উম্মে কুলসুম পছন্দ হলো না, আসমা পছন্দ হলো না, আসনা পছন্দ হলো না, বড় কষ্ট লাগে। আপনি বেঈমান আর কাফের নামগুলো ইউজ করছেন, আপনি বেঈমানদের নামগুলো ইউজ করছেন, আর আপনি মনে করছেন আমি মমিন। মমিন সে যে আল্লাহ এবং রসুলের, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের উপরে চলে। সবাই চলবো, জোরে বলুন ইনশাল্লাহ। আজকে আমার বড় কষ্ট লাগে, কোথায় জানেন, আজকে আমাদের দেশে হিজাব নিয়ে আন্দোলন চলছে না চলেনি বাবা? কোর্ট রায় দিয়েছে, তারপরও আন্দোলন চলছে। কোর্ট রায় দেওয়ার পরও হিজাব মুসলমানদের একটা কি, হিজাবটা কি পর্দা না পর্দা নয়? জোরে বলুন, এ সকলে বলুন হিজাব কি? আপনাদের কিচ্ছু জানা নাই, হিজাব কখনো পর্দা নয়। যদি কোনো মৌলবি বলতে পারে সেই মৌলবির জুতোর মালা পরে ইনশাল্লাহ আমি বায়ান করব। কাছেই পাঁচকুড়া মাদ্রাসা আছে, বড় বড় মুফতিরা আছে, আমি কালকে আবার আপনাদের এখানে আসছি। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তাকে নিয়ে আসবেন, যে বলে দিবে হিজাবটা পর্দা সেই মৌলবির জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করব। হিজাবটা হচ্ছে শালীন পোশাক ইসলামের। কি পোশাক বললাম? শালীন পোশাক, ভদ্র পোশাক। কিন্তু পর্দা হিজাবটা নয়, পর্দাটা বুঝেই আসেনি। এরপরে চলুন, কেন আপনার হিজাবে বাধা এলো? এর জন্যে কি দায়ী সরকার? এর জন্যে দায়ী কি বেঈমান? আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। এতগুলো মানুষ বসেছেন আপনারা এসে, ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো, কে কে জানেন না মেয়েদের পর্দা করা ফরজ? মেয়েদের পর্দা করা ফরজ না ফরজ নয়? জোরে বলুন, মেয়েদের পর্দা করা ফরজ। এটা যদি সব মুসলমান জানে তাহলে পাঁচকুড়া কলেজে, হলদিয়া কলেজে, কলেজ আছে না নাই হলদিয়ায়? কলেজ আছে। সেই কলেজে যখন আমার মারা আমার বোনরা যায়, তখন পঞ্চাশটা মুসলমানের মধ্যে যে তিরিশটা মেয়ে বেশার মতো পোশাক পরে যায় মুসলমান ঘরের, তারা কার ঘরের বিটি? আমাদের ঘরের বিটি, আমাদের বোন, আমাদের আত্মীয়, আমাদের বিটি। তাহলে সেই বাবাটা কোথায় ছিল, সেই মাটা কোথায় ছিল,
সেই পাপটা কোথায়? তুমি জেনে শুনে পাপ করছো, ফাঁস কাতারে মসজিদে নামাজ পড়ো, তোমার বিটি পর্দা করে স্কুলে যায় না, তুমি গ্যারান্টি দিয়ে তোমার নামাজ বরবাদ যাবে আর আল্লাহ তোমাকে পাকড়াও করবে, তোমার স্ত্রী পর্দা করে না ফরজ জানার পরেও তুমি বলছো আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আল্লাহ আটকাবে কেয়ামতের দিনে, এটা হচ্ছে হক কথা, এটা নিতে পারবেন না, গায়ে লাগবে, কাঁটার মতো ভুগবে আপনার, কিন্তু এটাই সত্য কথা। যে মৌলবীকে দাঁড় করাবেন কোরআন, আপনাকে কেয়ামতের দিনে আমার আল্লাহ আটকাবেন। আপনি আপনার বিবিকে পর্দায় আনতে পারেননি, আপনার বিটিকে আনতে পারেননি, আপনার বৌমাকে আনতে পারেননি, আপনার সন্তান সন্ততিকে আপনি দিনের প্রতি নিয়ে আসতে পারেননি। যদি বলেন আমি কি দায়ী, কোরআনকে জিজ্ঞেস করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদেরকে দাও দাও, একটা মেয়ে আপনার বিটি ছোট্ট থেকে 7 বৎসর বয়স থেকে আপনি তারবিয়ত দিলেন না। আমার ভাই পেছনে যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাননি, সামনে জায়গা আছে, সাইড দিয়ে এসে বসে যান, সামনে অনেক জায়গা খালি আছে। এই আমি একবার তকবীর দেবো, জমে চলে আসুন, নারাই তকবীর, উঠে আসুন, নারায় তাকবীর। আবার ভাই এগিয়ে চলে আসি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাই এগিয়ে চলে আসি, ইনশাআল্লাহ দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এসব ভাই একবার দর্শন পর্যন্ত আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ। আমার ভাই এরপরে আমি বৈজবেরিয়ার মানুষ থেকে, এই এলাকার মানুষ থেকে একটা কথা বলবো, শুনবেন। হ্যাঁ কি কথা বলুন তো, আজকে আপনারা কি বুঝতে পারলেন, কি নসিহত পেলেন আজকে জলসায়? কি পেলেন? মগরিবের পর থেকে জলসা করে তাড়াতাড়ি জলসা শেষ করলেও লোক এসে বসবে, বুঝতে পেরেছেন? এটা মুর্শিদাবাদের মতো জলসা আজকে হয়ে গেল আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদাবাদে আসরের পর থেকে জলসা স্টার্ট হয়, মগরিবের পর থেকে জলসা, একদম এসার পরে জলসা শেষ রাত 10টা 11টার মধ্যে। আপনার শ্রোতারও ফজর হবে, বক্তারও ফজর হবে, হবে না? হবে না, জলসাও শোনা হলো। আর এই যে জলসাটা শুনছেন, এটা কি জলসা হচ্ছে? জান্দার জলসা। কি জলসা? জান্দা। আর রাত 12টার পরে আমাকে চাপাবেন আর ওরা আপনারাও করবেন, ঠিক বলছি না? সুন্দর জলসা, এরপর থেকে এইভাবে জলসা করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, কালকে আমার টাইম আছে 7টা থেকে 9টা, কোথায়? ওই পাশেই না, সেমুলিয়া, ইনশাল্লাহ আসবেন তো। আজকে আমি যা অপারেশন করছি করছি, কালকে সেলাই করে ব্যান্ডেজ করে দেবো, বুঝতে পেরেছেন না? পারেননি ইনশাল্লাহ। আমার ভাই ওই জন্যে হক কথা খুব কড়া লাগে, কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি, এগুলো মিলাবেন, ওগুলো আমার মা বোনদের শরীয়তে আছে। তুমি তোমার মেয়েকে 7 বৎসর বয়স থেকে পর্দার তাগিদ দিয়ে দাও। আমি যদি 7 বৎসর বয়সে আমার মেয়ের মাথায় স্কুল যাবার সময় হিজাবটা চাপিয়ে দিতাম, সে চিরজীবন আর ওই হিজাব থেকে সে বোরকাই নিয়ে যেত, নিজেকে পর্দা করে নিত, ঠিক বলছি না ভুল বলছি? আপনি তারবিয়ত দেবেন। যদি বলেন শিক্ষিত মেয়েকে বলতে হয়, যতগুলো শয়তান হয় শিক্ষিত হয় না? হয় না, একটাও মূর্খ লোক কিন্তু ইসলামের দুশ্মন নাই, শয়তান নাই, ঠিক বলছি না? তসলিমা নাসরিন শিক্ষিত না অশিক্ষিত বাবা? শিক্ষিত। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছে, এত দূর পড়েছে, কিন্তু সে নবীজির ওপরে কলম চালালে শয়তানের বুন হয়েছে সে। ওয়াসিম রিজভি শিক্ষিত মানুষ, ইসলামের দুশ্মন। জাস্টিস ইনায়েতুল্লাহ শিক্ষিত লোক, ইসলামের দুশ্মন। সালমান রুশদি শিক্ষিত লোক, ইসলামের দুশ্মন। যতগুলো লোক দুশ্মন হয়েছে কোরআনের, ইসলামের ওপর আঙুল তুলেছে, সব শিক্ষিত অশিক্ষিত নয়। আর আপনাকে দেখিয়ে দেব, আপনি আরও পাবেন যারা শিক্ষিত মানুষ আছে, অনেক শিক্ষিত এমন পাবেন যারা দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে, দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে দেখতে পাবেন। আমার বর্ধমানে চলুন, একজন শিশু ডাক্তার আছেন, ডাক্তার আমিনুল ইসলাম সাহেব,
আমার পাশের গ্রামে জামাই, একজন হাজি সাহেবের জামাই কোচি বাবু, তিনার নাম তিনার জামাই, আমাদের চাচা হয়, খুব কাছের মানুষ হাজি সাহেব মাহবুবুল হক সাহেব, আমার মাদ্রাসার মেম্বার, খুব ভালো মানুষ তিনার জামাই, শিশু ডাক্তার, খুব বড় ইমানদার, নামাজি, এত বড় ডাক্তার, বড় বড় দাড়ি। আমার ছোট মেয়ে যখন জন্ম নিয়েছিল উনি চিকিৎসা করেছিল, ওনার কাছেই দেখায়, ইমানদার মানুষ, আল্লাহওয়ালা লোক। আমার গলসি বাজারে আছে ডাক্তার সাইদুর রহমান সাহেব, সাইদুল হক ডাক্তার, মেডিসিন ডাক্তার, যে পেশেন্টরাই যায় জানেন, প্রচুর ভিড়, ওষুধ দেয়, গরিব মানুষ হলে যদি বলে আমার পয়সা নাই বাবা, আচ্ছা ফি লাগবে না, ওষুধ দোকানে বলে দেয় বাবা পয়সাটা লিও না আমি দিয়ে দেবো, এত ভালো ডাক্তার। আর তাকে দাওয়াত দেয়, মা নামাজ পড়ো, বলে জি না, নামাজটা পড়বে, নামাজটা পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ডাক্তারই নয়, সে এই মেহনতটাও চালাচ্ছে। একটা মুসলমান আমার কাছে এসছে, জিজ্ঞেস করে তুমি নামাজ পড়ো, যদি বলে পড়ে না তাকে দাওয়াত দেয় নামাজটা পড়বে, নামাজটা পড়বে বাবা, আল্লাহ সুস্থতা দিবে, নামাজটা পড়বে, আমার ওষুধে কিছু হবে না। আমি দোয়া করি আল্লাহ ওই ডাক্তারকে তুমি হায়াত দারাজ করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরকমও শিক্ষিত আছে, জ্ঞানী আছে। আবার আপনাকে আমি বলে দিই, জ্ঞানীরা কেন বেশি পাপ করে ফেলে, আমাদের দেশের লোক আমরা মনে করি এই কোরআন কি, কোরআনটা এটা কোরআন তো না, কোরআন নয় না, না ডায়রি। আমার ভাই, আমার বর্ধমান জেলায় শুনে নেন শিক্ষিতরা কিরকম গুমরা হয়। একটা মেয়ে, বর্ধমানে ইউনিভার্সিটি আছে না নাই? হ্যাঁ বর্ধমানে ইউনিভার্সিটি আছে। ওই ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নাম হচ্ছে তানবীর নাসরিন, মেয়ে ছেলে, নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম না হিন্দু, কথা বলে না কি মুসলিম, মুসলমান ঘরের মেয়ে। সেই মেয়েটা ইউনিভার্সিটির কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এমন একটা টার্গেট করে ফেললো, কাকে, দাড়ি টুপিওয়ালা দিকে, মৌলবি দিকে, আর কোরআনের দিকে আঙ্গুল তুললে। মুসলমান ঘরের মেয়ে, সে দাঁড়িয়ে কনফারেন্সে বলেছে যে এই মুসলিম সমাজকে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালারা পেচ করিয়ে দিল, এই কোরআনটা 1400 বছর আগেকার পুরনো কোরআন, এই কোরআনকে পাল্টিয়ে ইসলামকে মডেলিংয়ের যুগে আনতে হবে, জোরে বলুন নাউজবিল্লাহ। আমি আপনাদেরকে যারা শিক্ষিত আছেন, জ্ঞানী গুণী আছেন, তাদেরকে এইটুকু বলে যাব যে ইসলাম যে মডেলিং, মডেলিং নয়, যে সমস্ত শিক্ষিতরা আছেন, এমএ পাস, বিএস পাস, বিকম, যে সমস্ত মাবুন স্কুল কলেজে পড়াশোনা করেন, যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, যারা মনে করছেন আমাদের মতো মৌলবিকে দেখে দাড়ি টুপি নামাজের দাওয়াত, আমরা দাওয়াত দিই নামাজের, আমরা কোরআন হাদিসের দাওয়াত দিই, মানুষকে দিনের পথে নিয়ে আসি, তাহলে কি আমরা অন্ধকার জগতে নিয়ে যাচ্ছি? আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, যারা বলছে ইসলাম মডেলিংয়ের যুগে নেই, মডেলিংয়ের যুগে আনতে হবে। মডেলিংয়ের যুগ কোনটা? আপনারা যেটা দেখছেন এটাকে এখন লোকরা মডেলিংয়ের যুগ বলছে, তাই না? মডেলিংয়ের যুগ করতে গিয়ে কি হয়েছে শুনেলেন? আমাদের দেশের কিছু ছেলে এখন নামাজ পড়ছে মডেলিংয়ের যুগে, জিন্সের প্যান্ট পরছে, এমন এমন প্যান্ট বেরিয়েছে, জিন্সের প্যান্ট পরছে না পড়েনি, জিন্সের প্যান্ট পরিয়ে মসজিদে এমন এমন প্যান্ট পরে নামাজ পড়তে যাচ্ছে, পেছনে যে নামাজ পড়বে তার নামাজ হবে না, সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে পুরো আলিবাবার গুফা দেখতে পাবে, ঠিক বলছি না? নামাজ কী করে হবে? এমন প্যান্ট তোমরা পরছ, এটা মডেলিং? এটা মডেলিং, মৌলবীরা কিছুই জানে না মডেলিংয়ের যুগে। শোনেন, আমি বলে দিচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলে যাই, কোরআন ইসলাম যেদিন থেকে এসছে মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল আর প্রুফ দিয়ে যান, আমি এমন দলিল প্রুফ দিয়ে যাব যেটা আপনার 1400 পুরুষ কাটতে পারবে না। আমার ভাইয়েরাম, আপনি যদি নিমতরি থেকে শুরু করেন, নিমতরি, তারপরে রাধামণি, তারপরে কোলাঘাট মেচেদাম, তারপরে বাগনান, তারপরে উলুবেরিয়াম, তারপরে পাঁচলা, তারপরে আপনার রানীহাটি,
তারপরে কোনা এক্সপ্রেস ডানকুনি, তারপরে বর্ধমান। আমার ভাইয়েরা প্রত্যেকটা টাউনে, প্রত্যেকটা মোড়েতে, প্রত্যেকটা বাজারে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান আছে কি নেই? মদের দোকান আছে না নেই? মদের দোকান আছে। এরা বলছে মডেলিংয়ের যুগে মদের লাইসেন্স দিয়েছি, মদ পান করো আর নিজের পরিবারকে ধ্বংস করো। মদ খেলে কতগুলো ক্ষতি শুনেলেন, জীবনের ক্ষতি, ল্যান্সের ক্ষতি, পরিবারের ক্ষতি, সংসারের ক্ষতি, সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি।